প্রিয় বন্ধুরা, রাজ্য সরকারের ফুড এবং সাপ্লাই ডিপার্টমেন্টে বেশ কিছু কর্মী নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তি নাম্বার 4/2023, এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে, কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবিডিন ফুড অ্যান্ড সাপ্লাইয়ার সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2022। দ্য অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইল কমেন্স অন অ্যান্ড ফ্রম 23/8/2023 ওয়েডনেসডে। এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে, অ্যাডভার্টাইজ নাম্বার কিন্তু 4/2023, ফুড এবং সাপ্লাই ডিপার্টমেন্ট গ্রেড 3 র্যাঙ্কের কিন্তু কর্মী নিয়োগের জন্য অনলাইনের আবেদন শুরু হচ্ছে 23/8/2023 বুধবার। দ্য ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশন উইল বি পাবলিশড ইন দ্য কমিশনস ওয়েবসাইট অন অর বিফোর 23/8/2023। বন্ধুরা, এর কিন্তু ডিটেলস অর্থাৎ পরীক্ষার সিলেবাস, সেই সঙ্গে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনে ভ্যাকান্সি, স্যালারি, অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট, এই সমস্ত বিশদ কিন্তু ইনফরমেশান ওরা কিন্তু ওয়েবসাইটে 23/8/2023 আগে কিংবা ওই দিনই প্রকাশ করবে। ফর্ম ফিল আপের ক্ষেত্রে আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in। প্রিয় বন্ধুরা, তোমরা যারা ফুড এবং সাপ্লাই ডিপার্টমেন্টে চাকরির বিষয়ে আগ্রহী, তোমাদের জানাচ্ছি 23/8/2023 তারিখে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে অ্যাডভার্টাইজের টোটাল ডিটেলস অর্থাৎ ফর্ম ফিল আপের শুরুর ডেট, শেষের ডেট, এডুকেশন কোয়ালিফিকেশান, ভ্যাকান্সি, সেই সঙ্গে সিলেবাস, এই সমস্ত ইনফরমেশানগুলো কিন্তু সঠিকভাবে জানবার জন্য বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বলবো অবশ্যই লাইক বাটন একটু প্রেস করে দেবে। ধন্যবাদ।